এটা মক্কা শরীফের বাহিরের গেটে অনেক কবুতর এখানে সবাই এসে খাবার দেয় এবং এই কবুতরের একটাই বৈশিষ্ট্য এত কবুতর থাকা সত্ত্বেও এখানে কোনো একটা বাথরুম করে না পায়খানা করে না এরা এটাই এখানে আর কোথায় করে সেটা নির্দিষ্ট এবং পরিষ্কার খুবই পরিষ্কার ওরা এই অঞ্চলে বাথরুম করে না দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো হাজার হাজার লাখ লাখ কবুতর এখানে সবাই খাবার দিচ্ছে কিনে কিনে এখানে এই কবুতরগুলো থাকে জালালি কবুতর ওহ
এই জায়গা খতিব নামাজ এখানে খতিব সাহেব নামাজ পড়াবেন। আপনারা দেখতে পাচ্ছেন মাকা আমি ইব্রাহিম এটা হচ্ছে মাকামে ইব্রাহিম। এখানে দুরেকাত নামাজ পড়ে দোয়া করলে যত কঠিন গুনাহই হোক না কেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। আমি এখন দাঁড়িয়ে আছি আবু জাহেলের বাড়ির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আবু জাহেলের বাড়ি। এখন বর্তমানে এটা হাম্মাম করে রেখেছে, অর্থাৎ টয়লেট, বাংলায় টয়লেট, পায়খানা, প্রস্রাবখানা এখানে করেছে আবু জাহেলের বাড়িটাকে। আপনারা দেখতে পাচ্ছেন আবু জাহেলের বাড়িটা। আবু জাহেলের বাড়ির সামনে থেকে আমি এখন কথা বলছি। এটা দেখতে পাচ্ছেন আবু জাহেলের বাড়ি। এর পাশেই রয়েছে হলো যে একটা বুড়ি ছিল, সেই বুড়িটা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাটা দিয়ে রাখত, সেই বুড়ির বাড়িটা এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো সেই বুড়ির বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখন। আর যে জিনিসটা লক্ষণীয়, ও সেই বুড়ির বাড়ি ছিল হলো যেটা থাকতো, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে দুটা জানলার মতো দেখা যাচ্ছে একটা বিল্ডিংয়ের ওইখানে একটা পাহাড় ছিল। ওই বিল্ডিংয়ের ওই দুইটা জায়গা যেখানে দুটা জানলার মতো দেখা যাচ্ছে, ঠিক লক্ষ্য করুন, ওইখানে ওই বুড়ির বাড়িটা ছিল। আর নিজ দিয়ে আমাদের প্রিয় নবী হজরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন গমন করত আর ওই কাঁটা দিয়ে রাখত উনি ওখানে। তাই আপনারা শুধু দেখুন, এর পাশেই রয়েছে হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, যার জন্মস্থান আপনারা এখন দেখবেন।
الصلاة